বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন। সুতরাং রিলেটেড রিলেশনটা আপনারা দেখবেন কেরম হবে। সুতরাং আমাদের এবং আমাদের চাষিরা হলো সবচেয়ে দুঃখী এবং নির্যাতিত। তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে। আপনারা দেখবেন এখন পর্যন্ত সারা দেশে 11 কোটি বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে উপকৃত হয়েছে। আমাদের রাজ্যে কত পেয়েছেন? আমাদের রাজ্যে কিছু দেখুন, চিন্তা করে দেখুন, বছরে 6,000 টাকা, 2,000, 2,000, 2,000, এবং 2,52,000 কৃষক আমাদের। কিন্তু আমি আগে বলছি কৃষক কিন্তু 4,72,000, 2,52,000 আরো বাকি রয়েছে। আমাদের দপ্তরকে নির্দেশ, যত কৃষক সবাই এটার মধ্যে ইনভলভ, 2,52,000 কৃষক এর মধ্যে টাকা পেয়েছে, 17 কিস্তির টাকা কিনতে এসেছে, টোটাল 17 কিস্তি, এবং কত টাকা? 736,38,00,000 ত্রিপুরা। চিন্তা করতে পারেন কোন দেশের প্রধানমন্ত্রী এরকম ডাইরেক্ট কৃষকদের হাতে যেন শুধু আয় যেন বৃদ্ধি হয় সেজন্য এই উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে আমি যদি বলি আমাদের কৃষকদের ক্ষেত্রে আমরা পাঁচ বছরে আমাদের কৃষক সব এখানে আছেন, 5 বছরে সরকার কৃষকদের সময়মত সার বীজ ইত্যাদির জন্য কত টাকা দিয়েছে 5 বছরে, লাস্ট 5 ইয়ার্স 41,85,00,000। আর ফসল বীমা যোজনার জন্য আগে এককালীন জমির জন্য আপনাদের ইন্স্যুরেন্সের জন্য বীমার টাকা দিতে হতো কালি প্রতি 220 টাকা, এখন লাগে কত? মাত্র 10 টাকা, 210 টাকা কে দেয়? রাজ্য সরকার দেয়। আপনার যারা ক্ষতিগ্রস্ত হলে এইচডিআরএফটা বলছি না, কিন্তু আপনার দিয়ে আগে কিন্তু শুধু আমরা এইচডিআরএফের টাকা দিচ্ছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার টাকা দিচ্ছি না, কিন্তু ওইটা দেবে কে? ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের অফিসাররা থাকবে তারা টাকা দেবে। আজ যে শুধু এইচডিআরএফের টাকা আমরা দিচ্ছি, তাহলে ওই টাকা যাতে পান আমরা প্রতি মানুষকে সবাইকে যাতে আমরা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত করার জন্য মাত্র 10 টাকা দিয়ে আপনি ইনস্যুর করবেন। এবং এই 5 বছরে, এটা আগে ছিল না, আগে অন্য যারা সরকারে ছিল তাদের সময় 220 টাকা লাগতো পারকানি ইন্স্যুরেন্স, আমাদের সময় 10 টাকা মাত্র পারকানিতে। এবং 5 বছরে আমাদের টাকা গেছে কত? 32,75,00,000। আপনাদের আমরা টাকা দিচ্ছি আপনি পয়সা পান, কিন্তু এটার জন্য আমরা নতুনভাবে চিন্তা করা শুরু করছি, কারণ আমরা যে টাকা দিই ইন্স্যুরেন্স কোম্পানিকে সে টাকা সঠিক পাচ্ছে না সবাই। সেজন্য আমাদের সেক্রেটারি সাহেব এবং ডাইরেক্টর আমাদের টিম চিন্তা করছেন না এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেবো কেন, এই টিআর যেমন টাকা দিচ্ছে এই টাকা বরঞ্চ আমরা সরাসরি মানুষের কৃষকদের হাতে দিয়ে দেবো যদি ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু সার্ভে আমরা করছি সেরূপে আমরা চিন্তা করছি। আমরা